বেশি ইমান, বেশি আমলের নামই আমল নয়। আমল কম হোক তবে আপনি বিশ্বাস রাখুন 100-100, আমি ইনশাআল্লাহ এক আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। অতএব এ মাসজিদের সকল দিনী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা একেবারে শেষ অংশেষে বলতে চাচ্ছি, চেষ্টা করুন, চেষ্টা করতে হবে তাকে ভালোবাসার, চেষ্টা করতে হবে তাকে মূল্যায়ন করার। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুমা আমিন। আপনি চেষ্টা করুন তাকে ইমান, তাকে ভালোবাসার মাধ্যমে আপনার ইমান মজবুত হবে, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আপনার ইমান মজবুত হবে, শক্ত হবে। মুসনাদ আহমদ তৃতীয় খণ্ডের 121 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালাম্মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা, আল্লাহ রাসূলের এমন কোন খুতবা কমই হয়েছে যে খুতবায় তিনি এরকম কথা বলেননি কি, লা ঈমান আলিমান লা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির আমানতদারিতা নেই, যে ব্যক্তির আমানতদারিতা নেই সেই ব্যক্তির ঈমান নেই, লিমান লা আমানাত লাহু ওয়ালা দিনা লিমান লা আহাদ লাহু, ওই ব্যক্তির দিন নেই যে ব্যক্তির অঙ্গীকারের কোনো মূল্য নেই। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমানত আপনার মুখের একটা আমানত কি, এই মুখ দিয়ে একমাত্র পবিত্র কোরআন ও সহি সুন্নার ভিত্তিক এই জীবন পরিচালনা হবে, এই মুখ এই জন্যই তৈরি করেছেন, আল্লাহ দান করেছেন আপনাকে। আপনি কি ভাবছেন এই মুখ আপনাকে এমনি আল্লাহ দান করেছেন? এই মুখ দিয়ে জিকির আজকার আল্লাহ আল্লাহ রাসূলের কথাই মুখ দিয়ে বের হবে, এই জন্য এই মুখ দান করেছেন। এই মুখ আপনাকে আল্লাহ আমানত দিয়েছেন, আমানত, এই মুখটা আপনার জন্য আমানত। হাত আপনার জন্য একটি বিশেষ রহমত, আমানত। প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে বিশেষ রহমত, এক একটি আমানত স্বরূপ আল্লাহ দান করেছেন আপনাকে। এই আমানতের রক্ষা যদি আপনি না করেন, নিঃসন্দেহে মনে রাখতে হবে আপনার ইমানের ত্রুটি ঘটবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। অতএব উপস্থিত সকল মুসাল্লিয়ানে কেরামকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, ইমান শক্ত করত করার জন্য একমাত্র আল্লাহ রাসূলের অপমানজনক কথা কোনো মুসলিম সহ্য করতে পারে না, মনে রাখতে হবে। আজকের জুমার খুতবা আমরা খুব কঠিনভাবে আমরা বলতে চাচ্ছি, শুধু ফ্রান্স বলে নয়, বাংলাদেশেও এক শ্রেণীর কূটনৈতিক ব্যক্তিরা টিভি চ্যানেলের সামনে বসে থেকে ইসলাম বিরোধী কথা বলছে। নিঃসন্দেহে আমরা বাংলাদেশের প্রত্যেকটি নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাতে চাচ্ছি আজকে জুমার খুতবার মাধ্যমে, যে নিঃসন্দেহে তাদেরকে দমন করতে হবে, আর না হয় ইমানি শক্তি নিয়ে মুসলিম জাতি যখন এদের বিরুদ্ধাচরণ শুরু করবে, পালাবার কোথাও তারা স্থান পাবে না, নিঃসন্দেহে মনে রাখতে হবে। মুসলমানদের শরীরে কাজ করে ইমান, মুসলিমদের কাজ করে ইমান, ইমানি চেতনা যখন মুসলিমরা চেতনা নিয়ে যখন রাস্তায় নামবে, তখন তাদের টকশত দূরের কথা, তাদের বাংলাদেশে থাকার মতো কোনো স্থান খুঁজে পাবে না। এনাম হচ্ছে মুসলিম ইমানদার ব্যক্তি, তাদের মুসলিমদের একটি বড় হাতিয়ার, মূল হাতিয়ার হচ্ছে ইমান। তারা জানে মরলে শহীদ বাঁচলেই গাজী, মরলেই শহীদ বাঁচলে গাজী, মরল জান্নাত বাঁচল জান্নাত। অতএব টিভি চ্যানেলের সামনে বসে থেকে ইসলাম বিরোধী বক্তব্য কথা বন্ধ করতে হবে, বাংলাদেশও বন্ধ করতে হবে। শুধু আজকে আমরা ফ্রান্সের বিরুদ্ধে কথা বলছি এমনটি নয়, ফ্রান্স তো অমুসলিম একটি দেশ, ও তো বলতেই পারে, বলবে স্বাভাবিক, এজন্য আমরা কোনো সময় চিন্তা করি না। তবে বাংলাদেশের খেয়ে স্বাধীনতা বিরোধী কথা বলে, ইসলামিক বিরোধী কথা বলে, ব্রিটিশ আন্দোলনী ভাষ্যকে উল্টিয়ে দিয়ে আজকে তারাই মুসলিমদেরকে, মুসলিম যারা দাবি করে তাদেরকে আজকে জঙ্গি আখ্যায়িত করে, মৌলবাদী আখ্যায়িত করবে, মাথায় টুপি আর শরীরে পাঞ্জাবি দেখলে বলতে হবে এরা মৌলবাদ, এরা জঙ্গি, এরকম কুকর্মমূলক কথা বাংলাদেশে নিশ্চিত বন্ধ করতে হওয়া, একবারে তাড়াতাড়ি বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে এবং সরকারি ও দলীয় যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তির কাছে আমাদের অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগের ঘটনা আপনাদের স্মরণ আছে কিনা, এগুলো মুসলিম জাতির জন্য দুঃখজনক বিষয়, বললে বুকটা ফেটে যায়, সময় শেষ হয়ে গেছে, বললে বুকটা ফেটে যায়। একজন ব্যক্তি কি যেন স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি চেয়ারম্যান মনে হয়, তিনি শুধু বলেছেন যে টাকনুর ওপর প্যান্ট,
এবং মেয়েদেরকে হিজাব পরে আমার অফিসে আসতে হবে, তাই না? তার ব্যাপারে একজন কুচক্রকারী, একজন নামধারী মুসলিম ব্যক্তি, সেও নাকি সাবেক বিচারপতি ব্যক্তি ছিলেন, এরকম ব্যক্তিদেরকে আমরা কখনই বলতে পারি না যারা মুসলিম ব্যক্তি। সে এই ব্যক্তির কথাকে কটাক্ষ করে বলেছেন যে এই হচ্ছে জামাতি ব্যক্তি, এ হচ্ছে মৌলবাদী ব্যক্তি। আরে আশ্চর্য কথা, ইসলামের কথা বললে একটা জামাতি হয়ে যায়, মৌলবাদী হয়ে যায়, জঙ্গি হয়ে যায়, কে বলেছে তোমাকে? শেখ মুজিব নিজে একজন আহলে হাদিস ব্যক্তি ছিলেন, ইসলাম প্রিয় ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে তুমি বলুন, তুমি বলো যে এখন তাকে কবর থেকে নিয়ে এসে তারও ফাঁসি হতে হবে, বিচার হতে হবে? তাহলে কি পবিত্র কোরআন এবং হাদিস মেনে নিলেই, হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চললেই জামাতি হয়ে যায়, মৌলবাদী হয়ে যায়, জঙ্গি হয়ে যায়? এরকম কুকর্ম কথা আমরা বন্ধ করার জন্য আমাদের দেশের সরকারের কাছে, সরকারি স্থানীয় ব্যক্তিদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আপনি বিশ্বাস করুন, এরকম কথার মাধ্যমে সরকারের ভাবমূর্তিকে তারাই নষ্ট করছে বরঞ্চ। আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দান। আল্লাহ তুমি আমাদের ইমানি শক্তিকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক বানিয়ে দাও, যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে কিছু না বুঝি। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনার বক্তব্য এখানে শেষ করছি। আজকের আলোচনা যেন আল্লাহ সকলের জীবনে বাস্তবায়ন করার জন্য, জীবন পরিচালনা করার জন্য যেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, তার সুন্নাহ মোতাবেক যাতে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই হিসাবে আমাদের কবুল করে নিন, আল্লাহুম আমিন। আর যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি যে যারা তোমরা এখনও রাসূলের সুন্নাহকে মেনে নিতে পারোনি, তারা আজকেই তোবা করে নাও। আল্লাহ ইতিপূর্বে যত ভুল করেছি এই ভুলকে সংশোধন করার জন্য আজ থেকে আমি আপনার প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন। আল্লাহ এই মসজিদের সকল মুসল্লিনকে কবুল করুন, আল্লাহুম আমিন। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা সবার জীবনে কবুল করুন, আল্লাহুম আমিন। যারা এই মসজিদের, এই গ্রামে যারা মারা গেছেন, আল্লাহ আল্লাহ তাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম আমিন। আল্লাহ আপনি আমাদেরকে পূর্ণ ইমানি হালাতে রাখুন, আল্লাহুম আমিন।